হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি যে বাড়িতে বসে ঘরোয়া উপায়ে কী করে তোমরা ফেশিয়াল করতে পারবে এবং সানটেন রিমুভ করতে পারবে। তো আজকে আমি একটা দিদির ওপরে এটা করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আমি আশা করছি ভিডিওটা তোমাদের জন্য অনেক এফেক্টিভ হবে। তো ফার্স্টে আমি দিদির মুখটাকে ম্যাসাজ করে নিচ্ছি কোকোনাট অয়েল দিয়ে, ঠিক আছে। ফার্স্টে তো ভালো করে আমি ওর মুখটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করিয়েছি, তারপরে যেটা করেছি সেটা হচ্ছে কি, একটা কোকোনাট অয়েল দিয়ে কিন্তু আমি মুখটাকে ম্যাসাজ করছি ভালো করে সার্কুলার মোশনে, ঠিক আছে। তো তারপরে একটা স্ক্রাব বানিয়ে নেব। স্ক্রাবটা বানানোর জন্য নিয়েছি পরিমাণ মতন চিনি, যতটা ওর ফেসে লাগবে, আর কফি, ঠিক আছে। আমি 2 টাকার একটা কফি নিয়েছি এখানে, আর একটা ছোট্ট একটা টমেটো টুকরো কেটে নিয়ে সেই টুকরোটার মাধ্যমে, মানে টমেটোর মাধ্যমে আমি কিন্তু এই স্ক্রাবটাকে ভালো করে ম্যাসাজ করছি। এটাও করতে হবে সার্কুলার মোশনে। তারপরে দেখো ওর ফেসে, এটা যখন একটু রেখে দিয়েছিলাম, যখন একটু একটু শুকিয়ে শুকিয়ে এসেছে তখন ভালো করে ফেসটাকে ধুয়ে নিয়েছি। তো এখানে এবার একটা প্যাক তৈরি করবো, আর এটাই হচ্ছে লাস্ট স্টেপ। আর কোনো কিছু দরকার নেই, এই প্যাকটাকে মাখালেই জাস্ট যা একদম জাদু দেখাবে না, মানে তোমার যে যদি কোনো যে ডার্ক সার্কেল পড়ে যাচ্ছে চোখের তলায় সেটা ভীষণ এফেক্টিভ, ঠিক আছে। জাস্ট তুমি যদি কোনো স্ক্রাব না ট্রাই করে যদি প্যাকটাকেও মাখো তাহলেও কিন্তু ভীষণ কাজে দেবে। তো কী কী লেগেছে প্যাকটা বানাতে? লেগেছে পরিমাণ মতন বেসন, তো আমি এখানে 3 চামচ বেসন নিয়েছি, তোমাদের যে যতটা লাগবে তোমরা ততটা নিতে পারো। 3 চামচ মতো বেসন অ্যাড করার পর আমি এতে অ্যাড করেছি হলুদ, ঠিক আছে। তো আমি এখানে হলুদ অ্যাড করেছি পরিমাণ মতো, তোমরা তোমাদের পরিমাণ মতন করতে পারো। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কতটা করে কী নিচ্ছি, এবং এরপর আমি এর মধ্যে অ্যাড করব একটু কোকোনাট অয়েল। কোকোনাট অয়েল নিয়েছি আমি কিন্তু 1 চামচের 1 চামচ মতো, বেশি নিইনি। তো তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে, যদি মনে হয় যে না আর একটু নিই, কোকোনাট অয়েল কোনো হার্মফুল নয়, এটা নেওয়াই যায়। আর তারপরে আমি এখানে অ্যাড করব আলুর রস, ঠিক আছে। আলুটাকে জাস্ট কুচি কুচি করে কেটে নিয়ে, মানে তারপরে তার থেকে রস বার করে নিয়েছি, এবং এই রসটাকেই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। আলুর রসটা দিয়েই এটা পুরোটা হবে, তার জন্য রসে কিপটামি করা যাবে না, আলুর রসটা কিন্তু ভালো করে বানাতে হবে, এর মধ্যে জল দেওয়া যাবে না। তো তারপরে আমি এটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি, এবং এই মিশ্রণটাকেই কিন্তু এবার আমি ওর ফেসে লাগাবো। যদিও তোমরা দেখতে পাচ্ছ যে ফেসটা যখন আমি চিনি, তারপরে কফি এবং টমেটোর ওই এটা দিয়ে স্ক্রাব করার পরে ওর মুখটা অনেকটা পরিষ্কার লাগছে। তো তারপরে এবার আমি এর মধ্যে ওর মোর ফেসে এটাকে ভালো করে লাগিয়ে দিচ্ছি। তো লাগিয়ে দেওয়ার পর এটা কিন্তু প্রায় তোমার 5 মিনিটের মতো রাখতে হবে, যাতে টেনে যায়। যতক্ষণ না টানবে ততক্ষণ রাখবে। টেনে যাওয়ার পর দেখো এবার মুখটাকে ওয়াশ করেছি, জাস্ট মুখটা দেখো। ডিফারেন্স যদি কিছু বুঝতে পারো তাহলে অবশ্যই সেটা কমেন্টে বলো, আমি খুব ভালো করেই বুঝতে পারছি, জানি না তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো। তো তারপরে আমি মুখে হালকা করে কোনো একটা সিরাম লাগিয়ে দিলাম, তোমরা যে কোনো সিরাম ইউজ করতে পারো, আমি এখানে একটা গার্নিয়ারের সিরাম কিন্তু ইউজ করেছি। দেন ওর লিপটাকে কেয়ার করার জন্য আমি ওতে লাগিয়েছি একটা লিপ বাম, ঠিক আছে। তোমরা তোমাদের পছন্দ মতো লিপ বাম ইউজ করতে পারো। দেন এখানেই শেষ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আমার এই ভিডিওটাতে, এবং কমেন্ট করো যে তোমরা এটা কি ইউজ করে কোনো ফল পেলে কি না, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ভিডিওর জন্য। তো চলো সবাইকে আজকের জন্য টাটা।